হ্যালো ফ্রেন্ডস, আমি শায়ন্তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়ন্তনীস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আরেকটু ভিডিও নিয়ে চলেছি তোমার সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব আমাদের নিউ পারচেজ স্যামসাং গ্যালাক্সি F12। এটা সম্বন্ধে সব স্পেসিফিকেশান, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অনেস্ট রিভিউ আর এটার ফিচার সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি আমার সাথে থাকো। কিন্তু তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক থ্যাংক ইউ আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এরকম করেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, নট ডুইং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। তো এইটা আমাদের নিউ পারচেজ স্যামসাং গ্যালাক্সি F12। এটা ফ্লিপকার্ট থেকে পারচেজ করা হয়েছে। তো চলো তোমাদেরকে ফোনটা দেখাই। তো এইটা হলো ফোনটার লুক, পেছনটা এই রকম আর সামনেটা এরকম ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আছে। তো পেছনটা এই রকম আর এটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইডে আছে, সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এই রকম সেম প্রোডাক্ট সেম ফিচার্স দিয়ে সেম ব্র্যান্ডের অ্যামাজনও পাওয়া যাচ্ছে, কিন্তু আই থিঙ্ক ওটার মডেল নেমটা আলাদা, ওটা আই থিঙ্ক M12 বা A12 কিছু একটা হবে। তো এটা ফ্লিপকার্ট থেকে পারচেজ করা হয়েছে 10,500 আর এটার মার্কেট প্রাইস হচ্ছে 13,000। তো এইটা আমরা কমে পেয়েছি বলে তাই জন্য পারচেস করেছি। তো এবার এটার ফিচার্সের কথা বলি। তো এটার ফিচার্স হচ্ছে, ফার্স্টে প্রসেসরটা বলি, প্রসেসর হচ্ছে এক্সানাস 850 অক্টাকোর উইথ 2 GHz ক্লক স্পিড এটার প্রসেসর। আর এটাতে হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকে নেই। সাইড ফিঙ্গারপ্রিন্ট তিনটে কালারে অ্যাভেলেবেল, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে এই কালারটা ব্লু, আর একটা হচ্ছে সি গ্রিন কালার। এটা হচ্ছে কোয়াড ক্যামেরার সাথে আসছে, 48+5+2+2, আর সামনেটা হচ্ছে 8 MP। আর এটার স্টোরেজ হচ্ছে 4GB র্যাম, 64GB স্টোরেজ। আর এটার ব্যাটারি হচ্ছে 6000 mAh আর এটার ডিসপ্লে হচ্ছে 6.5। তো এইটা হলো এটার ফিচার। এবারে এটার অ্যাডভান্টেজ বলি, এটা 6000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা একটুখানি মানে 6000 mAh ব্যাটারির ফোন এর থেকে মোটা হয় আর থেকে ভারী হয়, সেই তুলনায় এটা একটুখানি লাইট ওয়েট, একটুখানি লাইট ওয়েট আর হচ্ছে একটুখানি স্লিম। তো এটা ভালো এটাতে। আর এটাতে হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এত কমের মধ্যে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, স্যামসাং ভালো লেগেছে। আর এটার ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাকই আছে, মানে এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আছে, খুব একটা ভালোও নয়, আর এই প্রাইস পয়েন্টে আমরা বেশি এক্সপেক্টও করতে পারি না। তো এটার ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটি ওকে। এবার এটার ডিসঅ্যাডভান্টেজ বলি, স্যামসাং এটা চার্জার দিয়েছে 15 W-এর ফাস্ট চার্জার, যেটা কি এই প্রাইস পয়েন্ট একটু কমই, মানে এতটা কম ওয়াটের চার্জার দেওয়া উচিত হয়নি। সেম প্রাইসে রেডমি নোট 11 এখানে চার্জার দিচ্ছে 33 W-এর ফাস্ট চার্জার। আর আমার কাছে যে ফোনটা আছে যেটা স্যামসাং এর থেকে কম প্রাইসের, এটা হচ্ছে রিয়েলমি 30A, এটাতে চার্জার দিয়েছে রিয়েলমি 18 W-এর। ও এখানে স্যামসাং চার্জারের সবার থেকে পেছনে, তো সেইটা একটা হচ্ছে গিয়ে খুব বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এটা আমরা পেয়েছি 10,500 ফ্লিপকার্ট থেকে, কিন্তু এটার মার্কেট ভ্যালু হচ্ছে 13,000। তো স্যামসাং 13,000-এ যে ফিচার্স দিয়ে দিচ্ছে তার থেকে রেডমি একই সেম দাম 13,000-এর রেডমি নোট 11 ওর থেকে অনেক বেশি ফিচার্স দিয়ে আসছে। এটা 5000 mAh ব্যাটারির সাথে আসছে। এই দেখো, এটা হচ্ছে রেডমি নোট 11। এই ফোনটা তোমাদের দেখাচ্ছি, ভীষণই প্রিমিয়াম দেখো এই যে ফোনটা, এই দেখো এটা হচ্ছে রেডমি নোট 11। ভীষণই প্রিমিয়াম লুক ফোনটার, খুবই স্লিম আর দেখতে খুবই সুন্দর। এটাও হচ্ছে কোয়াড ক্যামেরার সাথে আসছে, সাইড ফিঙ্গারপ্রিন্ট আসছে, আর এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 680। 13,000-এ যদি কোনো ফোন কিনতে হয় তাহলে রেডমি বেস্ট ফোন দিচ্ছে এটা, রেডমি নোট 11। এটাতে ক্যামেরা হচ্ছে আইসল্যান্ড ক্যামেরা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো 13,000-এ বেস্ট ফোন দিচ্ছে রেডমি। আর এতে ডিসপ্লে হচ্ছে 90Hz ফুল HD+ অ্যামোলয়েড ডট ডিসপ্লে আছে উইথ কর্নিং গরিলা গ্লাস।
তো এটা ডিসপ্লে হতো সুপার একেবারে, আর এটাকে দেখতেও ভীষণই প্রিমিয়াম। এটার ক্যামেরা কোয়ালিটি স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটির থেকে অনেক বেটার। আর সবচেয়ে বড় কথা, এটার থিম স্টোরে অনেক কিছু অ্যাভেলেবেল। রিয়েলমির থিম স্টোরে ফ্রন্ট অনেকই মানে ফ্রি আছে, স্যামসাং এর হচ্ছে থিম স্টোরে সবই পারচেস করতে হবে, কিছু ফ্রি নেই তেমন, বেশিরভাগটাই পারচেস করতে হবে। ফ্রি এক দুটোই আছে, সেইগুলো অত ভালো নয় লাগাবার মতন, আর যেগুলোই ভালো আছে সবগুলোই বলতে গেলে পারচেস করতে হবে। তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ স্যামসাং এর। আর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রায় সব ফোনে স্ক্রিন রেকর্ডিং আর স্ক্রিনশট নেওয়া যায়, সব ফোনে ইনবিল্ট থাকে, কিন্তু স্যামসাং এ সেটা দেয়নি। স্যামসাং এ স্ক্রিন রেকর্ডিং আর স্ক্রিনশট নেওয়ার জন্য আলাদা করে অ্যাপস ডাউনলোড করতে হবে, না হলে নেওয়া যাবে না। এটা খুব বড় একটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার মতন। স্যামসাং একটা ব্যাক কভারও দেয়নি আর সামনের পাতলা ফিল্ম পর্যন্ত দেয়নি। ঠিক আছে, এই প্রাইস পয়েন্টে হয়তো ব্যাক কভার দেয় না, কিন্তু সামনের পাতলা ফিল্মটা তো সব ফোনেই থাকে, কিন্তু স্যামসাং এখানে সেটাও দেয়নি। কিন্তু রেডমি নোট ইলেভেনে ওইটারও হচ্ছে 13,000 কস্ট মার্কেট প্রাইস, স্যামসাং এফ টুয়েলভের যে মার্কেট প্রাইস রেডমি নোট ইলেভেনও সেম মার্কেট প্রাইস। রেডমিতে ব্যাক কভার দিয়েছে কিন্তু স্যামসাং এ দেয়নি। আর আমার রিয়েলমি নার্জো 30 এটা এর থেকেও কম দামি ফোন, কিন্তু অত পর্যন্ত সামনের ফিল্মটা দিয়েছিল রিয়েলমি, কিন্তু স্যামসাং এর কিচ্ছু দেয়নি। তো স্যামসাং এর চার্জার কম, স্যামসাং এ স্ক্রিন রেকর্ডিং স্ক্রিনশট হবে না, স্যামসাং এ স্টোরে কিছু অ্যাভেলেবেল নেই ফ্রিতে, যে প্রসেসরও অত ভালো নয়, মানে আমার রিয়েলমি নার্জো 30 এতে যে প্রসেসর আছে মিডিয়াটেক G35, সেই প্রসেসরটা আমি এক্সপিরিয়েন্স করেছি যে স্যামসাং এর এক্সোনাস 850 থেকে অনেক ভালো। স্যামসাং এর চার্জারও খুবই কম দিয়েছে, এই প্রাইস পয়েন্টে 15 ওয়াটের চার্জার একদমই এক্সপেক্টেবল নয়, তো সেটাও একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এই সবকটাই ফোন আমাদের 4GB র‍্যাম 64GB স্টোরেজের সাথে। তো এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের নিউ পারচেজ স্যামসাং গ্যালাক্সি F12 এর। তোমার সাথে শেয়ার করলাম এটা কতটা আমাদের ভালো লেগেছে, কতটা ভালো নয়, কতটা ভালো লাগেনি সব তোমার সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের স্যামসাং গ্যালাক্সি F12 এর ফিচার্স কেমন লাগলো। কিন্তু তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক থ্যাংক ইউ আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবেই আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং।